Dear student and viewers, Assalamu alaikum. Satya Public School and College's online class er pokkho theke tomake derke shagoto janacchi. This is Saidur Rahman. Welcome you to BGS class. Tomader je chapter 9 ta ami goto din shesh kore diyechi. Ajker chapter 10 shuru korche. Ekhane dharabahik amra alochona korbo. তো প্রথমে আমরা একটা কথা বলি যে ক্লাসে যখন আমরা কোনো শ্রেণী দলনেতা ঠিক করি বা বাড়ির কাজে যখন কোনো সিদ্ধান্ত নেই সেক্ষেত্রে আমরা কি করি তোমরা বলতে পারো হ্যাঁ নিশ্চয় আমি জানি তোমরা পারো তখন আমরা আলোচনার ভিত্তিতে সবার মতামত নিয়েই একটা সিদ্ধান্ত নেই তো আমরা যে আলোচনার ভিত্তিতে সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্ত নেই এটাকে আসলে কি বলে এটাকে আসলে বলা হয় গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি হ্যাঁ আজকে আমরা সেটাই পড়ব আমাদের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ডেমোক্রেটিক অ্যাটিটিউড গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এট স্কুল বিদ্যালয়ে আমরা কিভাবে এই গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিটা পোষণ করব তার উপরে কিছু আমরা আলোচনা দেখব প্রথমে আমরা টেক্সটটা অনুবাদ করে পড়ে নেই দা ওয়ার্ড ডেমোক্রেসি মিন্স বাই means ruled by the people গণতান্ত্রিক শব্দটির অর্থ হচ্ছে জনগণের শাসন ই পিপল আর ইনভলভড ইন ডিসিশন একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি জনগণ জড়িত থাকে দে আর মোর লাইকলি টু সাপোর্ট দ্য রেজাল্ট তাহলে ফলাফল যেটাই আসুক সেটা ভালো বা মন্দ আসুক তখন তারা সহজে সেটা মেনে নিতে পারে দেয়ারফর উই মাস্ট বি টলারেন্ট অফ আদার্স পিপুলস ভিউজ অ্যান্ড টেক ডিসিশন বেসড অন মেজরিটি অপিনিয়ন্স যাই হোক আমরা অন্যের মতামতের প্রতি একটা সহিষ্ণুতা দেখাবো এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষ যে মতামত দেবে সেটা আমরা গ্রহণ করব রিড দিস অ্যাকাউন্ট অফ রিসিং সাস এ ডিসিশন ইন স্কুল স্কুলে এই ধরনের একটা সিদ্ধান্তে কিভাবে আসা যায় সেটা আমরা দেখব আগে এই বিষয়টা দেখেছি আওয়ার ক্লাস নিডেড টু নিউ ক্লাস ক্যাপ্টেন আমাদের শ্রেণীতে দুজন শ্রেণী দলনেতা দরকার দ্য টিচার্স আক্স হুইচ স্টুডেন্ট আর উইলিং টু স্ট্যান্ড শিক্ষক জিজ্ঞাসা করলেন যে কারা কারা তোমরা এই প্রার্থী হতে চাও ফাইভ স্টুডেন্ট সেড দে ওয়ার উইলিং পাঁচজন শিক্ষার্থী বললো যে আমরা আগ্রহী আছে বাট দেয়ার আর অনলি টু পোস্ট কিন্তু পথ আছে তো মাত্র দুইটা দ্য টিচার হ্যাড অ্যান আইডিয়া শিক্ষক একটা ধারণা দিলেন হি গেভ দ্য হোল ক্লাস টু পিসেস অফ পেপার অ্যান্ড টোল্ড দেম টু রাইট ডাউন টু নেমস অ্যান্ড ড্রপ দ্য পেপার্স ইন দ্য বক্স তিনি শিক্ষার্থীদের হাতে কাগজ দিয়ে দিলেন এবং বললেন তোমরা এখানে দুইজনের নাম লিখবা এবং এই বক্সের ভিতরে দিয়ে দিবা আফটার এনিওয়ান হ্যাড কাস্ট দেয়ার ভোটস দ্য টিচার ওপেন দ্য পেপার্স অ্যান্ড কাউন্টেড দ্য ভোটস সব শিক্ষার্থী যখন ভোট দেওয়া শেষ হলো তখন শিক্ষক বক্সটি খুললেন এবং ভোটগুলো গোনা শুরু করলেন হি দেন রোট দ্য নাম্বারস অন দ্য বোর্ডস বিসাইড ইস নেম তারপরে প্রত্যেকের নামের পাশে তাদের প্রাপ্ত ভোটের পরিমাণটা লিখলেন দ্য ওয়ান হু রিসিভ দ্য হায়েস্ট ভোটস আর মেড দ্য ক্লাস ক্যাপ্টেন সব থেকে বেশি ভোট যে পেলো সে প্রথম শ্রেণী দলনেতা হলো অ্যান্ড দ্য ওয়ান হু গট দ্য সেকেন্ড হায়েস্ট ভোট এবং যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেলো ওয়াজ মেড দ্য ক্লাস ক্যাপ্টেন টু সে দ্বিতীয় শ্রেণী দলনেতা হলো এভরি ওয়ান অ্যাকসেপ্টেড দিস টু লিডার্স হ্যাপিলি প্রত্যেকে এই দুইজন নেতাকে খুশির সাথে গ্রহণ করলো কারণ তারা যেহেতু সিদ্ধান্ত গ্রহণে অংশ নিছে দ্য ইলেকশন ওয়াজ বেসড অন দ্য অপিনিয়ন্স অফ মেজরিটি অধিকাংশের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তটা নেওয়া হলো আদার সিমিলার সিচুয়েশনস ইন স্কুল কুড ইনক্লুড বিদ্যালয়ের অন্যান্য কিছু ডিসিশন আমরা নিতে পারি হাউ টু অ্যারেঞ্জ দ্য ক্লাসরুম কীভাবে আমরা শ্রেণী সাজাবো অর্গানাইজ স্পোর্টস প্রোগ্রাম যে খেলাধুলার কর্মসূচিগুলো আমরা কীভাবে আয়োজন করব ইলেকটিং আ গ্রুপ লিডার আমরা একটা শ্রেণী দলনেতা কীভাবে ঠিক করব আশা করি তোমরা এই বিষয়গুলো প্যাসেজটা উপলব্ধি করতে পারছো এখন তোমাদের টেক্সট বুকের পেছনে পাতায় যে কোশ্চেন দেওয়া আছে আশা করি তোমরা এই কোশ্চেনগুলো বাসায় পড়বে এবং লিখবে পরবর্তী পাঠ নিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো নিরাপদে থেকো নিজেদের খেয়াল রেখো আনটিল দেন আল্লাহ হাফেজ